বাড়ির থেকে বেরিয়েছিলাম ফুড ব্লগিং করতে, তিনটে জায়গায় পারমিশন নিয়ে রিফিউজ হওয়ার পর এখানে উইদাউট পারমিশনে ভিডিও করা শুরু করে দিয়েছি। দেখে নেবো, ঠিক আছে, যে ফাঁকাই ছিল তাই আর পারমিশন টারমিশন কিছু নিইনি। তো খাবার আসবে, খাবো, রিভিউ দেওয়ার কি আছে জানি না, আমরা সেরকমভাবে খাওয়া দাওয়া করি না। ছেলেমেলে বলছিল দাদা ফুড ব্লগিং করো, ফুড ব্লগিং করো, বেরিয়ে পড়ছি, বুঝলো তো, আর কোনো ব্যাপার না। লাস্ট মেস আমি ঠিক করেছি ফুড ব্লগিং করবো, তাও ছেলেমেলে বলেছে, তাই দেখা যাক কী করা যায়। মেনু কার্ডটা দাও। মেনু কার্ডের দায়িত্ব আমি ওকেই দিই সারা জীবন, ও বেশ ভালো পড়ে, একই টাইপের জিনিস সবই, সেটা আলাদা আলাদা নাম জানি না, ওই চলে আসছিল, বললো ম্যানেজার, তো যাই হোক ফোন করে কাকে জিজ্ঞাসা করলো, আমার সম্বন্ধে জানে না, ফোন করে কাকে জিজ্ঞাসা করলো বলতে হবে না। যাই হোক, আমরা অর্ডার করলাম হচ্ছে দুটো তান্দুরি রুটি, মানে একটা একটা করে, আর অর্ডার করলাম হচ্ছে একটা বাটার চিকেন মশালা নাকি, যাই হোক হবে কিছু একটা, মানে ওই একই একই আর কি, মানে ওপরে ছিটিয়ে দেবে আর কি বাটার। তো যাই হোক, এই ব্লগটা যদি তোমাদের পছন্দ না হয় আমি তাহলে ফুড ব্লগেই করবো না, ঠিক আছে। আর ওইখান থেকে হাবি জাবি কিনে নিয়ে চলে আসি, কিন্তু এখানে খাবো না, খেলে দেখা গেলো ঘাট ধরে বের করে দিলো, তো খাবো না। আবার এমন হতে পারে দেখা গেলো সালা বিলে ধরে নিলো, ঠিক আছে, একই জিনিস দুবার বিল দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি ভিডিও শ্যুট করছি S23, ঠিক আছে, কোথায় আছে আমরা সেটা বলো, যদি কেউ আসতে চায় ছেপলাম করতে, মানে খেতে, গ্রিন চিল্লি, ঠিক আছে। এখানে আবার একটা মাংসের মতো রয়েছে, তখন দেখছিলাম গ্রিন চিলি স্পেশাল স্যালাড নাকি এরকম টাইপের কিছু একটা আছে খাবার, মানে প্রত্যেকটা পিছনে লেখা আছে নাকাশিপাড়া থানা, ঠিক অপোজিট, ঠিক অপোজিটে হচ্ছে গ্রিন চিলি। অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, চারিদিকে এসি ফেসি আছে, ট্যান ট্যান আছে, ঠিক আছে, ঝাক্কাস, আসো বসো গল্প করো। এখন আপাতত এসি বন্ধ আছে, আমরা প্যানেল লাগাচ্ছি, আমরা গরিব মানুষ, আমাদের এসি চলেও না, সহ্য হয় না, আমাদের ফ্যানই ঠিক আছে, আমাদের বাড়িতেও ফ্যান আছে, এখানে হঠাৎ করে এসি খেয়ে বাইরে বেরিয়ে দেখা হলো ঝরছে গেলাম। এই ব্লগটার নাম কি হবে? এই ব্লগটার নাম হচ্ছে ছ্যাবলা ফুড ব্লগিং, দুই ছ্যাবলার ছ্যাবলামি, হ্যাঁ তাও হয়, এটা কিন্তু বেশ ভালো, আমি টাইটেল লিখবো দুই ক্যাবলার ছ্যাবলামি, ও বেশ ভালো একটা দিয়েছে, অ্যাকচুয়ালি কবি ছিল ছোটবেলায়, ঠিক আছে, এখন ওই কাজের চাপে পড়ে বুঝতেই পারছো, ঠিক আছে, দাঁড়িয়ে রেখেছি বন্ধুরা, কেমন হয়েছে বলবা, এটাকে দাঁড়িয়ে বলে না, আমি কি বলবো, আছে না নেই। ও বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গিয়েছে, এই এই যে এসিটা চলছে, আর একটা এসি আছে সেটাও চলছে, দেখাচ্ছি, মিথ্যে বলা হয়ে যাবে নাহলে আমার, এই যে এই এসিটাও চলছে, আর এখন আমি আর রতন ছাড়া কেউ নেই, ঠিক আছে, রানিং এ ব্যাক ক্যামেরা ওখানে যাবে, তো দেখি রানিং এ নাকি ব্যাক ক্যামেরা ওটা যায় দামি ফোনে, কিন্তু ও এই তো প্রায় এক ঘন্টা হতে চললো খাবার আসছে না, তাই জলের রিভিউ করা শুরু করে দিলাম। জল রিভিউ দেওয়া, আমি জলের রিভিউটাও দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বৃষ্টি অ্যাকোয়া, বৃষ্টি জলের মধ্যে খেতে। সো ফাইনালি প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পর আমাদের খাবার উপস্থিত হয়েছে, আমরা ততক্ষণ খাবারের একটা স্লোমো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তো সবাই ভিডিওটা এনজয় করো। আমাদের খাবার চলে এসছে, এবার টেস্ট করে দেখি কেমন লাগছে। আমরা নিয়েছিলাম হচ্ছে বাটার চিকেন, তাই তো, আর হচ্ছে তান্দুরি রুটি, আর একটা স্যালাড ছিল প্লেন গ্রিন স্যালাড যেটাকে বলে।
বাংলায় বলি তন্দুরি, তন্দুরি জায়গায় মানে তন্দুরি রুটি অ্যান্ড বাটার চিকেন মশলা, যেটা হয়েছে লট অফ মশলা ফ্লেভার, মানে প্রচুর প্রচুর মশলা আছে এর মধ্যে। চিকেনটা হালকা একটু সফট হওয়া দরকার ছিল, জাস্ট কালারটা দেখো, কালার জাস্ট কালারটা দেখো, কালার কালারটা আমার সবই ঠিক আছে, চিকেনটা একটু সফট হওয়া দরকার ছিল, বাকি সব অসম। আর একটু বাটারের অভাব হচ্ছে, চটপট খেয়ে খালি থালাটা তোমাদের দেখাচ্ছি। খতম, বাই বাই, টাটা।